প্রিয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পড়াবো পরিসংখ্যান প্রথম পত্রে চতুর্থ অধ্যায় বিস্তার। এটা একটা নতুন অধ্যায়, ইতিমধ্যে আমরা তিনটা অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমি একটা নতুন অধ্যায় আরম্ভ করতেছি, সেই অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার কর্ম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো দেখি বিস্তার কী জিনিস এবং বিস্তারের পরিমাপটাই বা কী জিনিস। এটা একটা নতুন অধ্যায় তোমাদের জন্য, দেখো বিস্তার কী জিনিস। এটা আমাদের চতুর্থ অধ্যায় পরিসংখ্যান প্রথম পত্রের বিস্তার। বিস্তার হচ্ছে দেখো কোনো তথ্য সারি বা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান। মধ্যক মান বলতে এখানে গড়, মধ্যমা, প্রচুরক ইত্যাদি বুঝাই আর কি, হতে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বিস্তার বলে। এখানে কি বলা হয়েছে বিস্তার কী জিনিস, কোনো তথ্যশালী বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধানকে বিস্তার বলে। অর্থাৎ তথ্যশালীতে যে মানগুলো আছে সেগুলো থেকে কেন্দ্রীয় মানের দূরত্বকে বা ব্যবধানকে কি বলে, বিস্তার বলে, বা গড় দূরত্বকে বিস্তার বলে। এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, কেন্দ্রীয় মান বলতে আমরা বুঝি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোই হচ্ছে কেন্দ্রীয় মান, যেমন গড়, মধ্যমা, প্রচুরক, এগুলোকে তুমি কেন্দ্রীয় মান হিসেবে চিহ্নিত করতে পারো। তা এই মানগুলো থেকে তথ্যশালীর অন্যান্য মানগুলোর যেই গড় দূরত্ব বা গড় ব্যবধান বা গড় পার্থক্য তাকে বলা হয় যে বিস্তার, বা শুধু পার্থক্যকেও কিন্তু বিস্তার বলে। উদাহরণস্বরূপ যেমন কোনো তথ্যশালীতে যদি 3, 4, 5, 6, 8, 10 এই মানগুলো ধরো আছে, তথ্যশালীর মধ্যক মান বা কেন্দ্রীয় মান 6। এখানে তথ্যশালীর মধ্যক মান বা কেন্দ্রীয় মান হচ্ছে 6। এখানে কেন্দ্রীয় মান আমি কীভাবে নির্ণয় করেছি, আমি এগুলোর গাণিতিক নির্ণয় করেছি, সেইটাকে আমি কেন্দ্রীয় মান হিসেবে চিহ্নিত করেছি 6। এখন 6 থেকে তথ্যশালীর মানগুলোর বিস্তার বা ব্যবধান যথাক্রমে 3, 2, 1, 0, 2, 4। মানে এখানে এটা এগুলো কীভাবে পেয়েছি, যেমন 3 থেকে 6 দূরত্ব 3, 4 থেকে 2 দূরত্ব 2, 4 থেকে 6 দূরত্ব 2, 6 থেকে 6 দূরত্ব হচ্ছে 0, 5 থেকে 6 দূরত্ব 1, 8 থেকে 6 দূরত্ব 2, 10 থেকে 6 দূরত্ব 4। মানে এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় মান থেকে তথ্যশালীর মানগুলোর বিভিন্ন কি দূরত্ব বা ব্যবধান। তাই এগুলোর গড় যদি নির্ণয় করো, ব্যবধানগুলোর গড় যদি নির্ণয় করো 2 হবে। সুতরাং তথ্যশালীটির বিস্তার হচ্ছে 2। আশা করি জিনিসটা বুঝতে পারছ। তাহলে বিস্তার কী জিনিস, কোনো তথ্যশালী বা গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় মান বা মধ্যক মান হতে অন্যান্য মানগুলোর গড় ব্যবধানকে বা ব্যবধানকে বিস্তার বলে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে কেন্দ্রীয় মান হতে তথ্যশালীর ব্যবধানগুলো সবসময় কিন্তু, ব্যবধান বা দূরত্ব সবসময় কিন্তু কী হবে, পজিটিভ হবে, পজিটিভ মান হবে, এগুলো নেগেটিভ লিখতে পারবা না। আচ্ছা সুতরাং আচ্ছা তথ্যশালীটির ইয়ে হচ্ছে বিস্তার, এখানে নেগেটিভ লিখতে পারবো না, এই কারণে যে আমাদের ব্যবধানকে বা দূরত্বকে কখনো, দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, এই জন্য এগুলো হচ্ছে আমাদের সবসময় পজিটিভ মান হবে। তারপর দেখো বিভিন্ন প্রকার বিস্তারের পরিমাপ। বিস্তার পরিমাপকে দুভাগে ভাগ করা যায়, যথা অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে বিস্তারের পরিমাপ যদি আমরা বের করতে যাই, বিস্তারের পরিমাপ হচ্ছে 2 প্রকার, অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ আর আপেক্ষিক বিস্তার পরিমাপ। আচ্ছা বিস্তার পরিমাপ কাকে বলে সেটা তো বলি নাই। বিস্তার পরিমাপ হচ্ছে, বিস্তার নির্ণয় করার পরিসংখ্যানিক পদ্ধতির নাম হচ্ছে বিস্তার পরিমাপ। তা বিস্তার পরিমাপকে দুইভাগে ভাগ করা যায়, অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন আমি আলোচনা করব অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ কী জিনিস আর আপেক্ষিক বিস্তার পরিমাপ কী জিনিস। অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, বিস্তারের যে পরিমাপকসমূহ নিবেশনের মধ্যক মান হতে সংখ্যাগুলোর বিস্তৃতি বা ব্যবধান পরিমাপ করে তাকে, তাদেরকে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলে। তাহলে কী বলা হয়েছে, বিস্তারের যে পরিমাপকসমূহের দ্বারা নিবেশনের মধ্যক মান হতে সংখ্যাগুলোর বিস্তৃতি পরিমাপ করে তাদেরকে কী বলা হয়, পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। এরপরে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ হচ্ছে 4টি, আমাদের আছে 4টি, 4টি পরিমাপ আছে। একটা হচ্ছে পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান আর পরিমিত ব্যবধান। তাহলে এগুলো গেল যে আমাদের অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপক সমূহ। এরপরে আসো আপেক্ষিক বিস্তার পরিমাপ কী জিনিস।
পরম বিস্তার পরিমাপ থেকে আপেক্ষিক বিস্তার পরিমাপটা বের করা হয় এবং শতকরায় প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাটা দেখো, কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের পরম বিস্তার পরিমাপ এবং যথোপযুক্ত মধ্যক মানের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে যে এককবিহীন সংখ্যা পাওয়া যায় তাকে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলে। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপ কীভাবে বের করব? পরম পরিমাপকের সাথে যথোপযুক্ত মধ্যক মানের অনুপাত নিতে হবে এবং সেটা শতকরায় প্রকাশ করতে হবে, এবং যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে এককবিহীন হবে, একটা সংখ্যা পাওয়া যাবে, ওই সংখ্যাকে বলা হয় যে আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, পরম বিস্তার পরিমাপ কিন্তু একক যুক্ত সংখ্যা আর আপেক্ষিক পরিমাপ কিন্তু একক বিহীন সংখ্যা হবে, এবং আপেক্ষিক পরিমাপকে শতকরায় প্রকাশ করতে হয় কিন্তু পরম পরিমাপকে কিন্তু শতকরায় প্রকাশ করতে হয় না। আচ্ছা, আপেক্ষিক বিস্তার পরিমাপগুলো হচ্ছে নিম্নরূপ। এর আগে পরম বিস্তার পরিমাপ আমাদের চারটি ছিল, পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান। এরপরে আসো আপেক্ষিক বিস্তার পরিমাপগুলোও চারটি, পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক আর বিভেদাঙ্ক। তা এই পরম বিস্তার পরিমাপের মতো আপেক্ষিক বিস্তার পরিমাপও কিন্তু চারটি। আচ্ছা, যাই হবে হোক, এখন আমরা পরম বিস্তার পরিমাপগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে পাশাপাশি আপেক্ষিক বিস্তার পরিমাপ নিয়েও আলোচনা করব। প্রথমে আসো পরিসর। পরিসরকে ইংরেজিতে বলে রেঞ্জ, এই জন্য পরিসরকে আর দিয়ে চিহ্নিত করা হয়। কোনো তথ্যসারির সর্বোচ্চ সর্বনিম্ন মানের ধনাত্মক পার্থক্যকে কী বলে? পরিসর বলে। তাহলে পরিসর আর সমান কী হবে? এক্স এইচ বিয়োগ এক্স এল। এখানে এক্স এইচ মানে তথ্যসারির হাইয়েস্ট মান আর এক্স এল মানে তথ্যসারির লোয়েস্ট মান। তথ্যসারির মানগুলোকে যদি এক্স চলক দিয়ে চিহ্নিত করি, এই জন্য এক্স এইচ হচ্ছে তথ্যসারির হাইয়েস্ট মান আর এক্স এল হচ্ছে তথ্যসারির লোয়েস্ট মান। তা সমান সমান, এখানে আমি পরম মান দিয়ে কী বলে যায় একটা চিহ্ন দিয়েছি। পরম মানের অর্থ হচ্ছে সবসময় ধনাত্মক হবে, মানে তুমি যদি সর্বনিম্ন সর্বনিম্ন উচ্চ মানের পার্থক্য নির্ণয় করো এবং সেটার পরম মান নির্ণয় করো, সেটাও কিন্তু পরিসর হবে। মানে বড় মান থেকে ছোট বা ছোট মান থেকে বড়, তুমি যে কোনো কিছু নির্ণয় করো না কেন, তুমি যদি একটা যে পরম মানের চিহ্ন এখানে দিতে হয়, সাধারণত ধনাত্মক পার্থক্য যেহেতু, এই জন্য কী বলে যে এক্স এল মাইনাস এক্স এইচ পরম মানের চিহ্ন দিলে ওইটাও কিন্তু পরিসর হবে। আর একটা জিনিস খেয়াল রাখবা, পরিসর সবসময়ই ধনাত্মক হবে। তুমি একটা তথ্যসারির নিয়ে দেখবা, আমি উদাহরণ দিয়ে দেখাবো পরে দিয়ে, সব তথ্যসারির ক্ষেত্রে পরিসর সবসময়ই ধনাত্মক হবে দেখবা। আচ্ছা, যাই হবে হোক, পরিসর হচ্ছে তাহলে কি? কোনো তথ্যসারির সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধান বা পার্থক্যকে পরিসর বলে। আর গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পরিসর আর সমান কী হবে? প্রথম শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর নিম্ন সীমা এবং সর্বনিম্ন শ্রেণীর উচ্চ সীমা ধনাত্মক পার্থক্য হচ্ছে পরিসর। বা কোনো গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পরিসর আরকভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এবং শেষ শ্রেণীর মধ্যবিন্দুর ধনাত্মক পার্থক্য। যাই হবে হোক, এরপরে আসো পরিসর পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপকের দ্বিতীয়টা হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধানকে ইংরেজিতে বলে মিন ডেভিয়েশন, এই জন্য গড় ব্যবধানকে চিহ্নিত করা হয় এম ডি দিয়ে, বড় হাতের এম আর ডি দিয়ে চিহ্নিত করা হয়। তো গড় ব্যবধানটা কী জিনিস দেখো, একটু ইম্পর্ট্যান্ট। কোনো তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের মধ্যক মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে তাদের পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। অর্থাৎ কি বলছে, তথ্যসারিতে যে মানগুলো থাকবে তাদের থেকে মধ্যক মানের ব্যবধান নিয়ে, মধ্যক মান বলতে এখানে গড়ও হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরকও হতে পারে। তাহলে তথ্যসারির মানগুলো থেকে মধ্যক মানের ব্যবধান নিতে হবে, ব্যবধানগুলোর পরম মান নিতে হবে, পরম মানগুলোর সমষ্টি বের করে তাদের পদসংখ্যা, মানে যতটা পরম মান থাকে ততটাকে বলা হয় যে তাদের পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় যে গড় ব্যবধান। একে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এমডি কীভাবে নির্ণয় করে দেখো। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এমডি এর সূত্র হলো নিম্নরূপ। গড় থেকে নির্ণীত গড় ব্যবধানকে আমরা সাধারণত কী দিয়ে চিহ্নিত করবো? এমডি এক্স বার। তাহলে এমডি এক্স বার সমান সামেশান অফ পরম মান এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন,
এখানে সামেশানের মধ্যে আই ইকুয়াল টু ওয়ান টু এন। তো এটাকে আমি একটু ভাঙিয়ে লিখেছি, দেখো তত্ত্ব সারির প্রতিটি মান থেকে গড় বিয়োগ করেছি এবং তাদের পরম মান নিয়েছি। পরম মান নেওয়া মানে ব্যবধান প্লাস হোক মাইনাস হোক সেটা তোমাকে প্লাস লিখতে হবে, ব্যবধানটা সবসময় পজিটিভ হবে। প্লাস এখানে পরম মান নিয়েছে এক্স টু মাইনাস এক্স বার প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস এক্স বার, অর্থাৎ তত্ত্ব সারিতে যতটা মান থাকে যদি এন সংখ্যক মান থাকে তা প্রতিটি মান থেকে যদি এক্স বার বিয়োগ করে তাদের পরমাণ নাও তাহলে কতটা পরমাণ পাবো, এন সংখ্যক পরমাণ পাবো, এবং এন সংখ্যক পরমাণ পেলে সেগুলোর পরমাণের সমষ্টিকে তাদের পদসংখ্যে মানে এন দিয়ে ভাগ করতে হবে। মানে আমাদের তত্ত্ব সারিতে যেহেতু এন সংখ্যক মান ছিল আমরা পরমাণও এন সংখ্যক পাবো, এই জন্য এন দিয়ে ভাগ করে আমরা পাই। এটাকে আমি একটু ভাঙিয়ে লিখেছি তোমরা বোঝার জন্য। তাহলে এটাকে আমি দিয়ে এক্স বার দিয়ে কেন চিহ্নিত করলাম, এটা যেহেতু গড় থেকে আমি ব্যবধানগুলো নিচ্ছি এই জন্য এটাকে বলা হয় যে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান বা গড় ব্যবধান গড় বা এমডি এক্স বার। তাহলে এমডি এক্স বার সমান সামেশান অফ পরম মান এক্স এ মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। তাহলে আমরা যেহেতু গড় থেকে নিয়েছি এই জন্য এটাকে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান বলেছি। অনুরূপভাবে মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধানকে আমরা কী দিয়ে চিহ্নিত করবো, এমডি এমই, এমই মানে মধ্যমা মিডিয়ান। এটা সূত্র হবে এখানে আগেরটা গড় ছিল, গড়ের জায়গায় এক্স বারের জায়গায় এমই হবে। তা অনুরূপভাবে প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান এমডি এমও, এমও মানে মুড মানে প্রচুরক, এটা সমান এখানে এক্স বারের জায়গায় এমও হবে। তা আমি প্রথমটা ভাঙিয়ে লিখেছিলাম কিন্তু শেষেরগুলো আর ভাঙিয়ে লিখিনি, এখানে এক্স বারের জায়গায় এমই আর এখানে প্রচুরকের ক্ষেত্রে এমও হবে। তাহলে আমরা গড় ব্যবধানের তিনটে সূত্র পাই, একটা গড় ব্যবধান গড়, গড় ব্যবধান মধ্যমা আর একটা গড় ব্যবধান প্রচুরক। মানে তত্ত্ব সারির মানগুলো থেকে যেই মধ্যক মান তুমি বিয়োগ করবা সেই অনুসারে সেই মধ্যক মানের নাম অনুসারে এটা নামাঙ্কিত হয়, মানে গড় ব্যবধান গড়, গড় ব্যবধান মধ্যমা, গড় ব্যবধান প্রচুরক, এভাবে তিনটা পাই। আচ্ছা এগুলো গেল অশ্রেণীকৃত তত্ত্ব সারির ক্ষেত্রে গড় ব্যবধান এর সূত্র। এরপর আসো শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে গড় ব্যবধান এমডি এ সূত্র। তাহলে এখানে কী হবে, এমডি এক্স বার মানে গড় থেকে নির্ণীত গড় ব্যবধান সমান এমডি এক্স বার, এখানে সামেশান হবে এফ আই আর পরমাণ হবে এক্স এম এনএস এক্স বার, পরমাণ শেষ নিচে হবে বড় হাতের এন। এখানে একটা জিনিস বলে রাখালো, বড় হাতের এন সমান হচ্ছে সাম অফ এফ আই মোট গণসংখ্যা, আর এখানে এক্স আই হচ্ছে প্রতিটা শ্রেণীর মধ্যবিন্দু, আর এখানে এফ আই হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা, এক্স আই হচ্ছে আয়তম শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে অনুরূপভাবে এমডি এমই মানে মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধানকে আমরা কী বলবো, এমডি এমই, আর গণসংখ্যা নিবেশনের সূত্রটা হবে কীরকম, সামেশান অফ এফ আই পরম মান এক্স এম এন এস এমই পরম মান শেষ ডিভাইডেড বাই বড় হাতের এন, এখানে এক্স আই হচ্ছে আয়তম শ্রেণীর মধ্যবিন্দু আর এফ আই হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা আর এমই হচ্ছে তত্ত্ব সারির বা নিবেশনের সরি নিবেশনের মধ্যমা। অনুরূপভাবে এমডি এমও মানে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান এমডি এমও সমান সামেশান অফ এফ আই পরম মান এক্স এম এন এস এমও ডিভাইডেড বাই বড় হাতের এন, এখানে এক্স আই হচ্ছে আয়তম শ্রেণীর মধ্যবিন্দু এফ আই হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা আর এমও হচ্ছে গণসংখ্যা নিবেশনের প্রচুরক। তাই এভাবে সূত্রগুলো মুখস্থ রাখবা, গড় ব্যবধান গড়ের যেহেতু অনেকগুলো সূত্র একটা মুখস্থ রাখলে সবগুলো একই হয়। তা তোমরা শ্রেণীকৃত আর অশ্রেণীকৃত দুইটার জন্য সূত্রগুলো একটু দেখবা, মনে রাখার চেষ্টা করবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য। আজকের মতো আমি এখানে শেষ করব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, যেহেতু এখন করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে তোমরা বাইরে যাবা না, তোমরা সবসময় মাস্ক পরবা। তোমরা ভালো থাকলে তোমাদের বাবা মা ভালো থাকবে, ঠাকুমা ঠাকুরদি দাদা দিদি নানা নানি এরা ভালো থাকবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য।